মালিক চাচা, আমু বলল বাসায় বাজার শেষ, একটু গিয়ে দেখেন তো কি কি লাগবে। এখনই যাচ্ছি। এই বলে মালিক চাচা বাসার ভিতরে গেলেন আর রেজা সাহেব গাড়িতে উঠে নিজের অফিসের দিকে চলে গেলেন। কিছুক্ষণ পর বাজারের লিস্ট নিয়ে মালিক চাচা পাশের মুদি দোকানের দিকে যেতে লাগলেন। কিছু পথ যেতেই তার বাসা থেকে কল আসলো। ওপাশ থেকে তার মেয়ে বলতে শুরু করল, বাবা ঘরের সব বাজার শেষ, তুমি কি কিছু চাল ডাল নিয়ে আসবে? তোমার সাহেবের বলে কিছু টাকা তাড়াতাড়ি নিয়ে নাও না। মারে, ওনারা বড়লোক মানুষ, আমাদের মতো গরিব মানুষের সমস্যা কি তারা বুঝবে? তুই চিন্তা করিস না মা, রিজিকের মালিক তোই আল্লাহ, আল্লাহ তার বান্দাদের না খাইয়ে মারে না। তুই ধৈর্য ধর, একটা না একটা ব্যবস্থা আল্লাহ করে দেবে। মালিক মিয়ার এইসবগুলো কথাই পাশে গাড়ির ভিতর থেকে তার রেজা সাহেব শুনতে পায়। পাশে রেজা সাহেবের গাড়ি, মালিক মিয়ার চিন্তায় সেদিকে কোনো খেয়াল নেই, মুদি দোকানের দিকে হাঁটছে আর আল্লাহর কাছে সাহায্য চাচ্ছে। এদিকে তার রেজা সাহেব মালিক মিয়ার কথাগুলো শোনার পর থেকে খুব চিন্তায় আছে। মালিক চাচার এত অভাব, অথচ আমাকে কোনোদিন কিছু বলল না। বাবার সবচেয়ে কাছের মানুষ ছিলেন এই মালিক চাচা, কিছু একটা করা দরকার। তখন রেজা সাহেব বাজারে গেলেন, নিজে পাশে থেকে লোকজন দিয়ে কিছু বাজার করলেন। বড় বড় সাইজের মাছ, মুরগি আরও কত কি কিনলেন, সব মালিক চাচার বাসায় পাঠিয়ে দিলেন দুজন লোক দিয়ে। নিজে গাড়ি নিয়ে আবার বাড়ি ফিরে আসলেন, মালিক চাচাকে নিজের কাছে রাখলেন এবং বললেন, কি ব্যাপার, আপনার মন খারাপ মনে হচ্ছে, কোনো কিছু টেনশন আছে নাকি? না রেজা সাহেব, কোনো সমস্যা না, আর টেনশন আমি কোনোদিনও কোনো কিছুর জন্য করি না। জীবনে হাসি, আনন্দ, দুঃখ, সুখ সব কিছুর মালিক ওই তো উপরে বসে আছে। চাচা, আপনি আমাদের এত অল্প টাকায় কত সুন্দর সব সমস্যা আড়াল করে চলেন। চাচা চলেন, আপনার বাসায় যাব আমি আজকে। মালিক চাচা এই কথা শুনে তার চোখ মুখ পুরো শুকিয়ে গেল। ঘরে এক মুঠো চাল নেই, রেজা সাহেবকে নিজের ঘরে নিয়ে গিয়ে কি দেবেন প্লেটে? মালিক চাচা না পারছে যাওয়ার জন্য নিষেধ করতে, আর না পারছে নিজের বাসায় নিয়ে যেতে। রেজা সাহেব বলল, কি চাচা নিয়ে যাবেন না আপনার বাসায়? মালিক চাচা মাথা নাড়িয়ে সম্মতি জানাল। তখন দুজনে গাড়িতে উঠল। মালিক চাচার চোখে পানি টলমল করছে, আজ প্রথম রেজা সাহেব নিজে থেকে তার বাসায় যাবে, অথচ দুটা ডিম কেনার টাকাও নেই তার হাতে। কিছুক্ষণ পর মালিক চাচার বাসায় গাড়ি এসে পৌঁছাল। মালিক চাচাকে নিয়ে তার রেজা সাহেব বাসায় ঢুকলেন। মালিক চাচা ভাবল পাশের বাসা থেকে কিছু টাকা পয়সা ধার নিয়ে একটু সামান্য নাস্তার ব্যবস্থা করবে, কিন্তু রেজা সাহেব মালিক চাচাকে কিছুতেই এখান থেকে উঠতে দিচ্ছিল না। কিছুক্ষণ পর মালিক চাচার মেয়ে ফতেমা তাদের সামনে হরেক রকমের নাস্তা নিয়ে আসলেন। মালিক চাচা এসব খাবার দেখে মুখের ভাষা হারিয়ে ফেলেছে। এসব নাস্তা আমার বাসায় এলো কি করে? তিনি উঠে গিয়ে রান্নাঘরে গিয়ে দেখেন অনেক রকমের বাজার, পেঁয়াজ, রসুন, চাল, ডাল কি নেই। মালিক চাচা এসব দেখে কান্না করে দিলেন, দ্রুত রেজা সাহেবের কাছে ফিরে আসলেন। চাচা কান্না জর্জরিত কণ্ঠে বলতে শুরু করল, রেজা সাহেব, আপনি এসব নিয়ে এসেছেন আমার আসার আগে, তাই না? তার রেজা সাহেব মুচকি হেসে বললেন, চাচা, আমার পরিবারে কারো একটা জ্বর সর্দি হলে আপনার ঘুম হারাম হয়ে যায়, কিংবা কোনো বাজার শেষ হলে রাত তিনটে বাজলেও আপনি সেটা নিয়ে আসেন, আমার পরিবারকে সব সমস্যা থেকে আপনি আগলে রাখেন। আপনার পরিবারের জন্য এটুকু করা কি আমার দায়িত্ব না চাচা? মালিক চাচা বেসামাল হয়ে তার রেজা সাহেবকে জড়িয়ে ধরে কাঁদতে শুরু করলেন। রেজা সাহেব মালিক চাচাকে সামনে নিয়ে পাশে বসিয়ে একসাথে নাস্তা করলেন। রেজা সাহেব মালিক চাচার কাছ থেকে বিদায় নিয়ে আসার সময় চাচার হাতে অনেকগুলো টাকা গুঁজে দিয়ে আসলেন, আর বলে আসলেন যে কোনো সমস্যায় নিজের ছেলে মনে করে সব খুলে বলতে। রেজা সাহেব রাস্তায় এসে পরিতৃপ্তির হাসি হাসছেন, পরের জন্য নিঃস্বার্থভাবে কিছু করার মাঝে অনেক শান্তি পাওয়া যায়।